আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনাদেরকে চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, আজ আমি এই ভিডিওত ক্লাস টেনের আরবির 5 নম্বর লেসনটু অসমিয়াত এক্সপ্লেইন করিম। তো আহক প্রিয় বন্ধুসকল, দেরি নকৰি ভিডিও আরম্ভ করো। فأسرعت النملة إلى الصياد এই তো কই লগে লগে পড়ুয়াটোয়ে তথা তয়ে কই তৎক্ষণাত এই এই শিকারীজনের ওসরলে গৈছিল। وغضت رجله غضة شديدة مؤلمة আরো কি করিছিল যে এই শিকারীজনের ভরিত জোরকে খুব জোরে গদ্দতন শদীদতন খুব জোরে কামুরিছিল মুলিমাতন আৰু এইটো বেদনাদায়ক কামোৰ আছিল বহুত যন্ত্ৰণাদায়ক এটা জোৰে কামুৰি দিলে পৰুৱাটোৱে শিকাৰীজনক ফাছাহ সাইয়াদু মিনাল আলামি ওয়া তাহাররাকাত ইয়াদুহু ওয়া তালাকাতি তালকাতু ফিল হাওয়া তাৰ পিছত এই শিকাৰীজনে চিঞৰিছিল কাৰণ পৰুৱাই যিহেতু বেদনাদায়ক কামোৰ দিলে তো তেওঁ চিঞৰিছিলে আৰু মিনাল আলাম বিহৰ কাৰণে বেদনাৰ কাৰণে চিঞৰিছিলে আৰু তেওঁ নিজৰ ঠাইৰ পৰা লৰি গৈছিল তেওঁৰ হাত কঁপি গৈছিলে চিঞৰত ওৱান তলাকাতি তলকাত আৰু তেওঁৰ যিটো গুলী আছিল সেইটো শূন্য লৈ ওৱান তলাকাতিল তলকাতি তলকাতো ফিল হাৱা শূন্যলৈ উৰি গৈছিল নিচানা যেতিয়া হাত কঁপি গৈছে তো নিচানা নষ্ট হৈ গৈছে আৰু গুলিটো চৰাইৰ গাত নালাগি শূন্যলৈ উৰি গৈছে সামিআতিল হামামাতু চাউতা তলকাতি ত্বাইশা এতিয়া পাৰ চৰাই যেতিয়া এই বন্দুকৰ গুলিৰ তলকাতি ত্বাইশা বন্দুকৰ শব্দ শুনা পাইছিল পাৰ লক্ষ্যহীন জেগা ঠাই যেতিয়া বন্দুকৰ গুলিৰ শব্দ শুনা পাইছিলে পাৰ চৰাইজনীয়ে ৱা আহাছাত বিল খাতাৰ আল্লাযী কানা সায়হুল্লু বিহা ফাতাৰাত তাই অনুভৱ কৰিছিল যে ইয়াত মোৰ বিপদ হ'ব পাৰে এইটো তাই অনুভৱ কৰিছিল সায়হুল্লু বিহা ফাতাৰাত তে মই বিপদত পৰিব পাৰোঁ সেয়েহে তাই কি কৰিছিল উৰি গুচি গৈছিল ওফিল ইয়ৌমি লাতি ইক্তাৰাবাত মিনান নামলাতি ওয়া রফরফাত বি জানাহাইহা ক্বাইলা আৰু পিছদিনা কি হৈছিল যে এই পাৰ চৰাইজনীয়ে পৰুৱাটোৰ ওচৰত গৈছিলে আৰু তাইৰ পাখি ডেউকা দুখন ধপধপাই কৈছিলে যিহেতু পৰুৱাই হেল্প কৰিছিল তো পাৰ চৰাই আকৌ পৰুৱাক আহি ধপ পাখি দুটা ধপ ধপাই অলপ লৰাই ক'লে শুক্ৰান লাকি লাকাদ আনকাযতনি মিনাল মউত যে তোমাক ধন্যবাদ তুমি মোক মৃত্যুৰ পৰা ৰক্ষা কৰিছা সেইকাৰণে ধন্যবাদ তেতিয়া ফা আজাবত হা লাকাদ নাজাউতি বিহুছনি সনিয়িক তাই তেতিয়া পুরো উত্তর দিছিল যে তুমিও তো মোক তোমার সৎকর্মর দ্বারা রক্ষা করেছিলা তো এইটো আসলে ইয়ার অনুবাদ আশা করছো আপনাদের লেসনটি বুঝি পাইছে যদি ভিডিওটি ভাল লাগিছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করব আজির কারণে বিদায় জানাও আকৌ নতুন একটা ভিডিওলে উপস্থিত হম আসসালামু আলাইকুম।